এই মুহূর্তত মই উপস্থিত আছো গহপুরের তিনিকুণিয়াত আর তিনিকুণিয়া আর দফলাগর সংযোগী এটা পথ আমি দেখাম আজি ND24 দর্শকসলক আর ব্রহ্মজান নদীয়ে এই পথটা আসলে কিদরে ভাঙি ইতিমধ্যে যাতায়াতত দুর্ভোগ ভুগিবলগা হয়েছে আমি দেখাইছো। এইটো এটা পথ আসে আর পথর উপরে এটা নদী বয়ে গেছে, এয়া হয়েছে ব্রহ্মজান নদীর আসলে পানির অহার পিছত এই পরিবেশ। আর এটা অঙ্গনবাড়ী কেন্দ্র আমি দেখাম, এই অঙ্গনবাড়ী কেন্দ্রটি কিদরে ভাঙি ইতিমধ্যে এটা অংশ নদীত যা গৈছে, এয়া হয়েছে গহপুরের খরচুতা ব্রহ্মজান নদীর আসলে ধ্বংসলীলা বলে কব পারি। আর এই একটা পথ আসে আর এই পথটে কেকুরিজান আর দফলাগর সংযোগ করে, কিন্তু এই পথটির উপর এটা নদী বয়ে গেছে যার ফলত এটা কেবাখনো গাঁওয়ার রাইজ আসলে বিপদত পড়বলগা হয়েছে। আর এই মুহূর্তে একাংশ স্থানীয় লোক আছে কথা চেষ্টা করি, মই আপনার আসলে অকমান আছো কোকসন আপনার যে একমাত্র পথ কেকুরিজান আর দফলাগর সংযোগী পথটার উপর এটা নদী বয়ে গেছে কি কব, মানে খুব বেশি জটিল আর জরাজীর্ণ অবস্থা আমার, মানে আমার ধরি লোক কেকুরিজান পঞ্চায়েত রাজ্যর অবস্থা এটি বড় শোচনীয় শব্দরে প্রকাশ করব নারি, কারণ ব্রহ্মজান নয় মাথাউরি প্রতি বছরে তাণ্ডব চলায় আর ধরি লোক ব্রহ্মজান নয় মাথাউরি আমি বারম্বার প্রশাসনকও আমি বিনম্র অনুরোধ করছো, আমার ধরি লোক মাননীয় বিধায়ক ডাঙরিয়া উৎপল বরাদেবকও আমি বারম্বার কইছো যে আমার মাথাউরিটা সম্পূর্ণরূপে আমি আপনি শক্তিশালী রূপে বিজ্ঞানসম্মতভাবে আপনি মাথাউরিটি নির্মাণ করে দিয়ক, তার বিনিময়ত আমাক একো নালাগে একমাত্র, আমি ধরি লোক আমাক আসনির প্রয়োজন নাই, আমার ইয়ার রাইজে বারম্বার কই আছে যে আসনি আমাক নালাগে একমাত্র আমার মাথাউরি, আর ধরি লোক এই বানর যেটু অবস্থা যেটু জটিল শোচনীয় অবস্থা হয়ে পড়েছে সেইটোরপরা কেনে সকাহ পাব পারো তার ধরি লোক আমার ব্যবস্থা এটা করে দিও, তারে অনুরোধ করে আছে। হয় আর স্থানীয় একাংশ লোক আছে, মই আপনার আসলে অকমান আছো কোকসন পথর উপর এটা নদী বয়ে গেছে আর এটা অঙ্গনবাড়ী কেন্দ্র দেখিছো আসলে আধা অংশ নদীত যা গেছে কি কব, এটা আর এটা কি কম কবলে এটা আর বেয়া লাগে, এটি যে নয় আজ এটা আপনার 2016 এই অবস্থা চলি আছে, 2016 আজ কব গেলে আজ কেবা বছর হয়ে গেল, আজ নহলে আপনার কি 7 বছর মান হলেই আর 7 বছর পাহাড় বরষুণ দিলে পানি হয় পানি হয় বিপদ সম্মুখীন হয়েছে, বিপদের বহুতে মানে আজি কবলে এটা কোথাও 7 বছর হয়ে গেল বস্তুটো, এতলাকি আর কোনো মানে উচিত মানে একো কাম কাজ ইয়াত চলা নাই, মথাউরিটো নির্মাণ করে নির্মাণ তাতে মানে বালি দিয়ে বান্ধি দিয়ে তারপর আর একো নাই, মানে গড়াল চড়াল তেনেকে একো দিয়া নহয়। মই আপোনাৰ চলাইছো, আপুনি যদি স্থানীয় লোক কি সমস্যা সৃষ্টি হয়, সমস্যা নকব বানপানী আহিলে তো নিজেকে চাম না, গরু ছাগলী এইবিলাক আছে ইবাদ দিয়ে হয় নাই, নিজেরাই বসাবলে মানে চেষ্টা নোপোৱা হৈ যায়। নিশ্চয় এক অবর্ণনীয় পরিবেশ, পুনৰ মই কেমেৰা সজাই পরিবেশ মই দেখাব আছো, এয়া হৈছে গহপুরের কেকুরিজান আর দফলাগর সংযোগী পথর পরিবেশ আর পথর উপর এতিয়া নদী বয়ে গেছে, আর পাহাড়ৰ যদি এজাক বরষুণ হয় যেহেতু খরচুটা ব্রহ্মজান নদী পাহাড় এজাক বরষুণ দিলে ইয়াত পানি হয়, আর এইবার বারিষা এই বারিষার যে বানপানীয়ে আসলে এই পথটা ভাঙি লৈ গুছি গল, পথর উপর নদী বয়ে গেছে, আর অতি শীঘ্রে সরকার প্রশাসনক আমি ইয়ারপা অনুরোধ জানাইছো অতি শীঘ্রে কিবা একটা ব্যবস্থা করক, আর যিকোনো মুহূর্তে দুর্ঘটনা হব পারে আমি ইয়ারপা সেয়াই আহ্বান জানাইছো। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।